হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিং এর চতুর্থ অধ্যায় হতে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি কিভাবে নির্ণয় করা হয়। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পড়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। A factory consumes 52,000 units of raw materials per year. The ordering and receiving cost taka 4, while the tracking cost taka 12 per order. Further details are as follows. Interest cost taka 0.05 per unit per year. Deterioration and obsolescence cost taka 0.004. Storage cost taka 2,000 per year for 50,000 units. Calculate the economic order quantity. অর্থাৎ প্রদত্ত প্রশ্নে কিছু তথ্য দেওয়া আছে, এর উপর ভিত্তি করে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করতে বলেছে। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র কস্ট অ্যাকাউন্টিং বা অনার্স থার্ড ইয়ারের জন্য নয়, আপনাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এটি নির্ণয় করতে হবে। খুবই বাস্তবিক একটি বিষয়, তা আপনারা খুবই মনোযোগ সহকারে দেখুন, আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি। সলিউশন, সমাধান। উই নো দ্যাট ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, আমরা জানি যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি সমান রুট ওভার 2 × R × OC/CC। ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয়ের জন্য মুখস্থ সূত্রটি লিখেছি। মুখস্থ সূত্রটি লিখে সূত্রের প্রয়োজনে আমি মানগুলোকে সংক্ষেপে সাজিয়ে নিব। যেমন দেখুন, EOQ ইকুয়াল টু ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হোয়াট, AR মানে হচ্ছে অ্যানুয়াল ইউজেস ইন ইউনিট, অর্থাৎ বার্ষিক কত একক প্রয়োজন হয়, 52,000, তাই এটি লিখেছি। এরপর হচ্ছে OC, অর্ডারিং কস্ট পার ইউনিট, যেটি প্রদত্ত প্রশ্নে দেওয়া আছে। এই যে দেখুন, রিসিভিং কস্ট 4 টাকা এবং ট্র্যাকিং কস্ট 12 টাকা, এই দুটি যোগ করলে হয় 16 টাকা, তাই এখানে লিখেছি অর্ডারিং কস্ট সমান 16 টাকা। সূত্রের নিচে আছে সিসি ইকুয়াল টু ক্যারিং কস্ট পার ইউনিট, এটি নির্ণয় করতে হবে। স্টোরেজ কস্ট 2,000 পার ইয়ার, একে ভাগ করতে হবে 50,000 ইউনিট দিয়ে, ভাগ করলে ফলাফল আসবে 0.04, এর সাথে যোগ করতে হবে 0.05, এর সাথে যোগ করতে হবে 0.004, তাহলে টোটাল হয় ক্যারিং কস্ট 0.094। আমার সূত্রের প্রয়োজনে মানগুলো সাজানো শেষ। এবার আমি সূত্রে মানগুলো বসাই। দ্বিতীয় লাইনে রুট ওভার 2 × 52,000 এর পরিবর্তে ওসি এর পরিবর্তে বসবে 16, সিসি এর পরিবর্তে বসবে 0.094। ক্যালকুলেশন করলে হয় 4,207.39 ইউনিটস। একক বাংটি হতে পারে না, সেজন্য এটাকে পূর্ণ সংখ্যা নিতে হবে, তাই লিখেছি সো ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ইকুয়াল টু 4,208 ইউনিটস, অর্থাৎ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি হচ্ছে 4,208। আমার এটি নির্ণয় করা শেষ। আমি আবার একটু বলতেছি, আমাকে প্রদত্ত প্রশ্নে কিছু তথ্য দিয়েছে, এর উপর ভিত্তি করে আমাকে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করতে বলেছে। তার জন্য আমি মুখস্থ সূত্রটি লিখেছি এবং সূত্রের প্রয়োজনে প্রশ্ন থেকে মানগুলোকে আমি সাজিয়ে নিয়েছি হেয়ার দিয়ে। ওই মানগুলো আবার সূত্রে বসিয়ে ক্যালকুলেশন করে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করেছি। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পড়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।